আমি সময় একদম শেষ আমি অবন্তিকার কাছে আসবো শ্রেয় অধিক থেকে হাত তুলছেন আমার তরুণের কাছে আরো যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু এই মুহূর্তের খুব গুরুত্বপূর্ণ একটা ব্রেকিং নিউজ আমি জানি না এই নিউজ শোনার পর আপনারা নিজেরা কি বলবেন এই মুহূর্তে অত্যন্ত বড় একটা সূত্র মোতাবেক আমাদের কাছে যে খবর আসছে অভয়ার জনিত তরল ইতিমধ্যে সেই ভ্যাজাইনাল সোয়াব নিয়ে অনেক আলোচনা চলেছে কোর্টেও এগুলো আলোচনা এসেছে অভয়ার জনিত তরলে বীর্য কি পাওয়া গিয়েছে নির্দিষ্ট কোনো ব্যক্তির বীর
পারছি, অর্থাৎ সেটা স্বাভাবিক প্রক্রিয়ায় নয়, বাইরে থেকে নাকি সেটাকে ইনজেক্ট করা হয়। মারাত্মক খবর এই মুহূর্তে, ধর্ষণের তত্ত্ব সাজাতেই কে এই কৌশল? সঞ্জয়ের ডিএনএ সঙ্গে অভয়ের ডিএনএ যাতে মিল পাওয়া যায় তার জন্যই কি এই কৌশল? এমনকি বাথরুমে রক্তের দাগের সঙ্গেও মিলেছে অভয়ার ডিএনএ বলে সূত্র মোতাবেক জানতে পারছি আমরা। এবং এই প্রসঙ্গে নাকি এক জুনিয়র চিকিৎসকেরও সন্ধান পাওয়া গিয়েছে, তারও নাকি ফুটপ্রিন্ট পাওয়া গিয়েছে। আমি সত্যি বুঝতে পারছি না যে এত বড় একটা কর্মকাণ্ড সত্যি তাহলে এতদিন ধরে শুধুমাত্র চাপানোর জন্য, চেপে রাখার জন্য এই এত কৌশল, এত কিছুর নাটক, এত মিথ্যে প্রতিশ্রুতি, এত সবাইকে গার্ড করে রাখা। সময় খুব অল্প, আমি একবার ঝট করে অবন্তিকার কাছে, অবন্তিকে কি বলবেন? প্রথমেই উৎসব সম্পর্কে দুটো কথা বলতে চাই, যে গতকালকে অর্থাৎ 9 তারিখে 9ই সেপ্টেম্বর কেন সরকার পক্ষ থেকে কথাটা বলা হলো, অর্থাৎ আজই করে ঘটনা ঠিক এক মাস পরে এবং দুর্গাপুজোর শুরুর ঠিক এক মাস আগে এই কথাটা বলবার একটা বড় কারণ হচ্ছে যে দুর্গাপুজোর সঙ্গে তো রাজ্যের একটা বড় ইকোনমি জড়িত, ফলে এই ইকোনমিক ডিজাস্টারটা তিনি কোনোভাবে প্রিভেন্ট করতে চাইছেন। আর 2 নম্বর কথা, আপনাদের সকলেরই হয়তো মনে আছে যে 2021 সালে ডিসেম্বর মাসে ইউনেস্কো দুর্গাপুজোকে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ বলে শিরোপা দিয়েছিল। তো কোথাও যদি দুর্গাপূজায় ডিজাস্টার তৈরি হয় তাহলে ইউনাইটেড নেশনসের কাছে, বিদেশের অর্গানাইজেশনের কাছে এই বার্তা যাবে যে রাজ্য সরকার আমাদের নিয়ন্ত্রণ করতে ব্যর্থ, বা মানুষকে, সাধারণ মানুষকে সেই আশ্বাস দিতে ব্যর্থ যে এই আশ্বাসের প্রভাবে তারা আবার ফেস্টিভিটিতে ফিরে যেতে চাইছে না। কিন্তু এর সঙ্গে আমাদের এই আই ফেল টু আন্ডারস্ট্যান্ড এই টিপিক্যাল যে লজিকটা এক্ষুনি দেওয়া হলো, ইউনাইটেড নেশনস অ্যান্ড অল, ভারী ভারী ওয়ার্ড কিছু ইউজ করা হলো, প্র্যাকটিক্যালটাকে আমরা দূরে ঘুরে যাচ্ছি কেন? প্র্যাকটিক্যালি তো পাচ্ছে না, প্র্যাকটিক্যালি তো পাচ্ছে না, প্র্যাকটিক্যালি লিগালি কবরা বলছে, প্র্যাকটিক্যালি ফরেন্সিক লোপাট করা হয়েছে, প্র্যাকটিক্যালি পুলিশকে ইউজ করা হয়েছে, প্র্যাকটিক্যালি সেমিনার রুম ডিস্ট্রয় করা হয়েছে। এমনকি তরুণ, আমি তরুণ এই মুহূর্তে আমি যে খবরটা ব্রেক করলাম, নেশনসের নাম করলে নাটক কেন হচ্ছে এটা আমরা বুঝতে পারছি না। আপনাদের বোধহয় না, আপনাদের বোধহয় একটা কথা মনে রাখা দরকার, নির্ভয়া কেসেও কিন্তু ইউনাইটেড নেশনের সক্রিয় হস্তক্ষেপ ছিল, এবং সেখানেও যখন পূর্ববর্তী কেন্দ্র সরকার ছিল তারা জানে বিষয়টা অন্যদিকে ছড়িয়ে যাচ্ছে কোথাও। জেনে আসুন না, তুমি বলা কোন ঘটনায়, রেপ এন্ড ধর্ষণের ঘটনায় সকাল সকাল কমিশনার অফ পুলিশ গিয়ে হাজির হয়, কোন ঘটনায় হয়? একটা বডি ওইভাবে পড়ে আছে যার নিম্নাঙ্গে কাপড় নেই, সেটাকে দেখে কোন পুলিশ, কোন আকাট মূর্খ ডাক্তার এবং পুলিশ বলতে পারে আনকনশিয়াস একটা মেয়ে পড়ে আছে? দ্যাট ওয়াজ এ কভার আপ। সময় একদম শেষ, আমি নীলাঞ্জন এক্সট্রিমলি সরি আসতে পারছি না, কারণ বিরতি আমাদের নিতেই হচ্ছে, একদম সময় শেষ। ছোট্ট একটা বিরতি নিয়ে প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে ফিরে আসছি, এই আলোচনা চলবে, আগামী দিনেও চলবে, সঙ্গে থাকুন।